নমস্কার বন্ধুরা, চন্দনা ঢেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন খোসা সমেত আমের চাটনি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পুরনো বন্ধুদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটা। এর জন্য আমার লাগছে দুটো আম। আমি দুটো আম নিয়ে আটি বরাবর এইভাবে কেটে আমি টুকরো করে নিয়েছি, আর এটা আমি খোসা সমেত কেটেছি যেহেতু আমি খোসা সমেত চাটনিটা বানাবো। আর কাটার পর আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে এর মধ্যে কষ্টটা থাকলে বেরিয়ে যাবে। এবার সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে গরম জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন। আমগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। গোটা গোটা থাকলে খেতে কিন্তু ভালো লাগে। দেখুন, আমটা আমি 2 থেকে 3 মিনিট এইভাবে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে জলটা ঝরিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। এবার আমি ফোড়নগুলোকে একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজার পর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করছি কারণ আমটা আমি সেদ্ধ করে নিয়েছি। জলটা এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। 1 চিমটে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এখানে বেশি পড়বে না, 1 চিমটি দিতে হবে। তো 1 চিমটে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আম অনুযায়ী আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। আমটা কীরকম টক সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর চিনি ফোটা অবধি আমি অপেক্ষা করছি। চিনিটা বেশ ভালো মতন গলে গেছে, শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আমটা। সেদ্ধ করা আম দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নেব, যাতে এর মধ্যে পুরো রসটা ভেতরে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর এটা রান্না হতে দিচ্ছি। 8 মিনিট রান্না করার পর এবার আমি এই অবধি ঝোলটাকে রাখবো, কারণ এটা চিনি শিরা, এটা ঠান্ডা হলে পরে বসে যাবে। তাই আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে একটা মশলা দেব। মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখানে আমি 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে এটাকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা পুরো মিহি করে গুঁড়ো করে নিইনি, একটু আধভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি। সেটা গ্যাসটা বন্ধ করে 1 চামচ তার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6 মিনিট আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। সার্ভ করার জন্য একদমই রেডি। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।